Welcome back once again. I am Bhushanjit. Today I am going to discuss about mass storage technologies. So let's get started. First, how hard drives work. আমাদের যে কম্পিউটারে যে হার্ড ড্রাইভস আছে সেটা কীভাবে কাজ করে। তো হার্ড ড্রাইভস কামস ইনটু টু ক্যাটাগরি, হার্ড ড্রাইভস কামস ইনটু টু মেজর ক্যাটাগরিজ। ফার্স্ট হচ্ছে এইচডিডি, যেটা আর একটা হচ্ছে এসএসডি। এইচডিডি যেটা আমরা হার্ড ডিস্ক বলে থাকি, হার্ড ডিস্ক দু ধরনের হয়। তো হার্ড ডিস্কের একটা টাইপ হচ্ছে এইচডিডি, যেটা হচ্ছে আপনার মুভিং পার্টস আছে, আর একটা হচ্ছে এসএসডি, যে নো মুভিং পার্টস। ঠিক আছে, আমরা ফার্স্ট এইচডিডি নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট এখানে দেখা যাচ্ছে যে এখানে ফার্স্ট দেখতে পাচ্ছি যে এটা একটা এইচডিডি হার্ড ডিস্ক, এটা দেখতেই পাচ্ছেন। এটা এর যে সাইজটা, এটার বড় 3.5 ইঞ্চ, আর এটা ছোট। বেসিক্যালি এই হার্ড ডিস্কটা 3.5 ইঞ্চ, এটা ডেস্কটপ পিসিতে ব্যবহার হয়। আর 2.5 ইঞ্চ, এই 2.5 ইঞ্চ যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ল্যাপটপে ব্যবহার হয়। তো এটা হচ্ছে ডেস্কটপে ব্যবহার হয়, আর এটা হচ্ছে ল্যাপটপে ব্যবহার হয়। বুঝা গেল? এইটা হচ্ছে একটা হার্ড ডিস্কের, এই হার্ড ডিস্কটা দেখতে পাচ্ছেন 3.5 ইঞ্চ। এর যে ভেতরে যে ইনার পার্ট, আপনি যদি এর কেসিংটা খোলেন ওপর থেকে, তাহলে একটা ইনার পার্ট দেখা যাবে। তো ইনার পার্টে এই যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে, এই ডায়াগ্রামে যে দেখতে পাচ্ছি যে এটা এই যে একটা সার্কুলার একটা রিং আছে, এই সার্কুলার রিংটাকে বলা আছে ডিস্ক প্ল্যাটার্স। এই দেখতে পাচ্ছেন ডিস্ক প্ল্যাটার্স, এটা হচ্ছে ডিস্ক প্ল্যাটার্স। তো প্রত্যেক পার্টসগুলোর আমরা নাম আগে জেনে নেব, কোনটাকে কী বলে। তো হার্ড ডিস্কের ভেতরে যেটা ইন্টারনাল পার্ট, এই যে প্লেটের মতো, এটাকে বলা ডিস্ক প্ল্যাটার্স। এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের যে সেট আছে, কালো বর্ডার, এইটাকে বলা হচ্ছে মাউন্টিং চেসিস। ঠিক আছে, আপনি যে কম্পিউটারের মাদারবোর্ডে ক্যাবিনেটের ভেতরে যে মাউন্ট করা হয় হার্ড ডিস্কটাকে স্ক্রু ড্রাইভার দিয়ে, তো সেটাকেই বলা হচ্ছে মাউন্টিং চেসিস। তারপরে দেখবো হচ্ছে এটা হচ্ছে মাউন্টিং হোলস। এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে মাউন্টিং হোলস। ঠিক আছে, এগুলো হচ্ছে মাউন্টিং হোলস, মাদারবোর্ডে প্রপার পজিশনে লাগিয়ে স্ক্রু দিয়ে এগুলোকে টাইটনিং করা হয়। বোঝা গেল? তারপরে দেখবো হচ্ছে রিড রাইট অপারেশন। এই যে দেখতে পাচ্ছেন এই যে এটাকে রিড রাইট অপারেশন বলা হয়। রিড, এটা হচ্ছে একটা, একে একটা মুভিং পার্ট আছে, একে বলা হয় অ্যাকচুয়েটার, হেড আর্ম। এটা এই যে এই পজিশনটাকে বলা হচ্ছে হেড আর্ম, দেখতে পাচ্ছি হেড আর্ম। আর এই যে প্ল্যাটারে যখন এই যে মুভিং পার্টটা যখন রোটেট করবে, এই যে পজিশনটা, এটা এই প্ল্যাটারে টাচ করবে। ঠিক আছে, যখন ডেটাকে রিড অ্যান্ড রাইট করবে, এই দেখালো, যখন ডেটা রিড হবে তখন রিড হবে, রিড রাইট বোথ একসাথে হলে তখন রিড রাইট দুটোই একসাথে অপারেট করবে। তো এটা একটা সার্কুলার মোশনে ঘোরে, একটা মোটর আছে, সেই মোটর সার্ভো মোটর আছে, সেই সার্ভো মোটর মেকানিজমেই এর রোটেশনটা হাই প্ল্যাটারে। আর এই যেটাকে বলা হয়, এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়েটার হেড। এই যে দেখতে পাচ্ছি, একে বলা হচ্ছে অ্যাকচুয়েটার হেড। বোঝা গেল? তো হার্ড ডিস্কের নর্মাল যে 3.5 হার্ড ডিস্ক আছে, এই হার্ড ডিস্কের যে ইন্টারনাল পার্ট কী কী আছে, একটা হচ্ছে ডিস্ক প্ল্যাটার, যেটা আমরা এটাকে বলা ডিস্ক প্ল্যাটার, মাউন্টিং চেসিস, এটা এই পোর্শন, এইগুলোকে এ বলা হয় মাউন্টিং চেসিস, ব্ল্যাক কালারের সেটকে বলা হয়। এই দেখতে পাচ্ছেন একটা, আমি ইন্ডিকেট করছি যে একটা নিডলের মতো আছে, এই নিডলটা টাচ করেছে ব্ল্যাটারে, একে বলা হচ্ছে রিড রাইট অপারেশন। আর যে একে মুভিং করছে, এই যে মুভ করছে, মুভিং আর্ম, মানে হাতের মতো। ঠিক আছে, এই যেটা আছে হাতের মতো মুভিং আর্ম। আর রিড রাইট অপারেশনটা কোথায় হচ্ছে, এই প্ল্যাটারে হচ্ছে, প্ল্যাটারে এটা টাচ করে থাকে। ঠিক আছে, সার্ভো মোটর মেকানিজমে প্ল্যাটারটা ঘুরে, তারপর এই মুভিং আর্মটা ঠিক পজিশন অনুযায়ী প্ল্যাটারটাকে টাচ করে থাকে। মুভিং আর্মের সাহায্যেই কিন্তু রিড রাইট অপারেশনটা হয়।
বোঝা গেল? মুভিং আর্ম, মুভিং আর্ম যদি স্টপ হয়ে যায় তাহলে কিন্তু এই নিডলটা প্ল্যাটারে টাচ করতে পারবে না, আপনার হার্ড ডিস্ক স্টপ করে যাবে। তো এটা হচ্ছে একটা হার্ড ডিস্কের মেকানিজম, বোঝা গেল? তো হার্ড ড্রাইভস কামস ইন টু মেজার ক্যাটাগরিজ, ফার্স্ট হচ্ছে এইচডিডি, সেকেন্ড হচ্ছে এসএসডি। এসএসডি এর পরে আমরা আলোচনা করব যেখানে নো মুভিং পার্টস। এখানে যেমন মুভিং পার্টস দেখা যাচ্ছে, সেখানে কোনো মুভিং পার্টস নেই। তো ম্যাগনেটিক হার্ড ড্রাইভস, এগুলো বেসিক্যালি ম্যাগনেটিক হার্ড ড্রাইভস, দ্য হার্ড ডিস্ক ড্রাইভ এইচডিডি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইয়েট মিস্টেরিয়াস পার্টস অফ আ কম্পিউটার সিস্টেম। এইচডিডি আর সিল্ড ইউনিট ইউজ টু নন ভোলাটাইল ডেটা স্টোরেজ। তো আপনি যখন কম্পিউটারে কোনো কিছু ডেটা, যে কোনো পার্সোনাল জিনিস সেভ করে থাকেন, তো ওটা সেভ থাকবে যতক্ষণ না আপনি ম্যানুয়ালি সেটাকে ডিলিট করছেন। তো নন ভোলাটাইল ডেটা স্টোরেজ ডিভাইস, হার্ড ডিস্ক ইজ আ সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, বোঝা গেল? এই যে প্ল্যাটারে এই যে ডেটাগুলো জিরো ওয়ান বাইনারি কম্বিনেশনে থাকে, এই যে দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাকচুয়েটার আর্মের যে এনিডলটা, এনিডলটা টাচ করে যেই পজিশানে যদি ডেটা জিরোতে স্টার্ট করে তাহলে জিরোতে স্টার্ট স্টপ করলে কী হবে, আপনার সেই সময় অপারেশানটা ইনঅ্যাক্টিভ থাকবে, যখন ওয়ানে থাকবে তখন সেটা অ্যাক্টিভ। তো জিরো ওয়ান কম্বিনেশান করে থাকে এখানে ডেটা, ডেটা সমস্ত কিছুই বাইনারিতেই থাকে, জিরো আর ওয়ান। আপনি যা কিছুই করুন, সেভ করুন, মুভি, সংস, ডেটা এক্সেট্রা, তো সেগুলো সব জিরো ওয়ান কম্বিনেশানেই থাকে। সেকেন্ড দেখবো হচ্ছে স্পিন্ডল রোটেশনাল স্পিড। হার্ড ড্রাইভস রান অ্যাট এ সেট স্পিন্ডল স্পিড, স্পিন্ডল বলা হচ্ছে রোটেশনাল স্পিড, একটা রোটেশনাল স্পিডেই ওই প্ল্যাটারটা ঘোরে। তো উইথ দ্য স্পিন্ডলিং প্ল্যাটার্স মেজার ইন রেভলিউশন পার মিনিট, তো ঘুরছে যেটা পার মিনিটে কতবার ঘুরছে, রেভলিউশন পার মিনিট, কবার রেভলিউশন হচ্ছে প্ল্যাটারে, ঠিক আছে? আমাদের ইলেকট্রিক ফ্যান হচ্ছে একই রেভলিউশন পার মিনিট আরপিএম। তো বেসিক্যালি যে হার্ড ডিস্কগুলো এখন থাকে 3.5 ইঞ্চি, তার যে স্পিড 5400 and 7200 রেভলিউশন পার মিনিট। হার্ড ডিস্কের স্পেসিফিকেশানে আপনার স্পিন্ডল, স্পিন্ডল স্পিড যেটা, স্পিন্ডল স্পিড সেটা দেখা যায় 5400 কোনো কোনোগুলোতে, কোনো কোনোগুলোতে 7200 আরপিএম। ডিফারেন্স কি, যত আপনার রেভলিউশন পার মিনিট বেশি হবে তত আপনার রিড রাইট অপারেশান ইনক্রিজ করবে। সেকেন্ড কি দেখবো, ফর্ম ফ্যাক্টর। ম্যাগনেটিক যে হার্ড ড্রাইভসগুলো আছে ম্যানুফ্যাকচারিং হয়, এগুলো বেসিক্যালি দুটো শেপে হয়, টু ক্যাটাগরিজ, ফার্স্ট হচ্ছে 2.5 ইঞ্চ আর সেকেন্ড হচ্ছে 3.5 ইঞ্চ। 2.5 ইঞ্চ ফর ল্যাপটপস, ল্যাপটপসের জন্য, আর 3.5 ইঞ্চ ফর ডেস্কটপের জন্য, ডেস্কটপ পিসির জন্য। এবার দেখবো হার্ড ডিস্কের অপারেশন। দ্য বেসিক্যাল ফিজিক্যাল কনস্ট্রাকশন অফ হার্ড ডিস্ক কনজিস্ট অফ স্পিনিং ডিস্ক উইথ হেডস দ্যাট মুভ ওভার দ্য ডিস্ক অ্যান্ড স্টোর ডেটা ইন ট্র্যাকস অ্যান্ড সেক্টর। এর আগে যে আমরা যে প্ল্যাটার দেখেছিলাম, এই প্ল্যাটার, এই প্ল্যাটারে, এই প্ল্যাটারে কী হয়, কতগুলো সেক্টর থাকে, ঠিক আছে? সেক্টরের আগে আমরা দেখবো হচ্ছে ট্র্যাক, এই যে কতগুলো, এটা যে এটা যে ট্র্যাক জিরো, ফার্স্ট যেটা ট্র্যাক জিরো, ট্র্যাক ওয়ান, ট্র্যাক টু। তো আউটার যে ট্র্যাকটা, এটা ফার্স্ট হচ্ছে আউটার ট্র্যাক হচ্ছে জিরো আর ইনার ট্র্যাক হচ্ছে ওয়ান। তো এই ট্র্যাকগুলো যে কম্বিনেশানগুলো যেগুলো থাকে, প্রত্যেকটা ট্র্যাকের মধ্যেই কতগুলো আমরা সেগমেন্ট থাকে সেগুলোকে বলা হয় সেক্টর। এই যে ট্র্যাকে এরকমভাবে ভেঙে যায়, ঠিক আছে, ট্র্যাকগুলোকে। তো প্রত্যেকটা ট্র্যাকেই কিন্তু একটা করে, প্রত্যেকটা ট্র্যাকেই হচ্ছে আপনার সেগমেন্ট থাকে, ঠিক আছে? সেই সেগমেন্টটাকে বলা হচ্ছে আপনার সেক্টর। এই ভাগ হয়ে যাচ্ছে, তো এই 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 অংশটুকু এটা হচ্ছে আপনার ওয়ান সেক্টর। তো এরকম প্রচুর সেক্টর আছে, এক একটা ট্র্যাকে অনেকগুলো সেক্টর আছে, ঠিক আছে? প্রত্যেকটা ট্র্যাক অনুযায়ী কিন্তু এই প্ল্যাটারের কম্বিনেশান তৈরি হয়। তো এটা হচ্ছে প্ল্যাটার বললাম, এই প্ল্যাটারের প্রত্যেকটা আপনার কি ট্র্যাক থাকে, ট্র্যাক জিরো, ট্র্যাক ওয়ান, ট্র্যাক টু, ট্র্যাক থ্রি, প্রত্যেকটা ট্র্যাকের ভেতরেই কী থাকে, সেক্টর থাকে।
ওই সেক্টরের মধ্যেই ডেটা স্টোর হয়। তো কি বললাম, রিড রাইট অপারেশন করছে, তো সেগুলোকে ট্র্যাক বলা হচ্ছে। ট্র্যাকের মধ্যে সেক্টর থাকে, এখানে বলেছে দিস আর ডিভাইডেড ইন্টু সেগমেন্টস আর কল সেক্টরস। প্রত্যেকটা সেক্টরসে 512 টু 4096 বাইটস ইচ, বুঝা গেল? তো 512 বাইট থেকে 4096 বাইটস স্টোর হতে পারে, ডেটা স্টোর হতে পারে এক একটা, কি বললাম, এক একটা ট্র্যাকে, ঠিক আছে? তো হুইচ টাইপিকালিস্ট, তাহলে প্রত্যেকটা ট্র্যাক, তাহলে প্রথমে হচ্ছে সেক্টর, সেক্টরের আন্ডার হচ্ছে ট্র্যাক। এটা হচ্ছে এই যে উপরে যেটা দেখছেন, এটা হচ্ছে এসএসডি, এটা হচ্ছে এসএসডি, আর এই যে এটা হচ্ছে এইচডিডি। দেখতেই পাচ্ছেন যে ফর্ম ফ্যাক্টরটা, ফর্ম ফ্যাক্টরটা এটা কতটা ছোট, এটা কতটা বড়, এর ভেতরে কোনো মুভিং পার্টস নেই, এর ভেতরে মুভিং পার্টস আছে যেটা আমি দেখালাম, পরে আমরা দেখবো এসএসডি কি। এরপরে আমরা দেখছি এসএসডি, তো আমাদের এইচডিডি হয়ে গেল, ঠিক আছে? এবারে হচ্ছে এসএসডি। এসএসডি কি বলছে, এসএসডি আর স্টোরেজ ডিভাইস দ্যাট ইউজ ডি র্যাম, ডাইনামিক র্যাম অর নন ভোলাটাইল ফ্ল্যাশ মেমোরি। একটা ফ্ল্যাশ মেমোরি, যেমন আমাদের রম, রম কি ভোলাটাইল, নন ভোলাটাইল, নন ভোলাটাইল, তো নন ভোলাটাইল ফ্ল্যাশ মেমোরি ইউজ হয়। ডি র্যাম, একটা এমবেডেড ডি র্যাম থাকে, ডাইনামিক র্যাম এসএসডির মধ্যে। তো এসএসডি এলিমিনেট নাম্বার, দ্য নাম্বার অফ ওয়ান কজ অফ হার্ড ড্রাইভ ফেলিওর, নাম্বার ওয়ান কজ অফ হার্ড ড্রাইভ ফেলিওর। এসএসডি পারচেস করলে আপনার যে পিসির যে পারফরমেন্স সেটা হায়ার হবে। এইচডিডি যদি ওই ট্র্যাকে কোনো কোনো সময় ব্যাক, যে ট্র্যাকগুলোতে যে সেক্টর, কতগুলো যে সেক্টর আছে, কোনো সেক্টরে যদি একটা সেক্টর, সেক্টর যদি কোরাপ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা হার্ড ডিস্কের ডেটা লস হতে পারে, এবং ওই মুভিং পার্ট যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার হার্ড ডিস্ক অপারেট করবে না। তো মুভিং পার্ট নেই এসএসডিতে, আপনার লংজিবিলিটি বহুদিন পর্যন্ত এসএসডি হার্ড ডিস্ক সার্ভিস দেবে, মুভিং, নো মুভিং পার্টস। এসএসডি টাইপিক্যালি ইউজ ফ্ল্যাশ মেমোরি অ্যান্ড ক্যান দেয়ারফর বি লো হিট প্রডিউসিং, রিলায়েবল, কোয়াইট, সিকিউর, লং লাস্টিং, ফাস্ট। তো সিকিউরিটি বেশি, নো মুভিং পার্টস, লং লাস্টিং। তো এসএসডি আর ইনস্টল ইন ল্যাপটপস অ্যাজ ওয়েল অ্যাজ ডেস্কটপ মডেলস, ইন্টারনাল এসএসডি, এক্সটার্নাল এসএসডি দু ধরনেরই হয়। মোবাইল ডিভাইসে মাইক্রো এসএসডি ইউজ হয়, মোবাইলের মাদারবোর্ডে আমরা এসএসডি থাকে, স্মল টাইপ এসএসডি থাকে। এসএসডি ইউজ ন্যান্ড স্ট্রাকচার হোয়ার ওয়ান বিট ইন্ডিকেটস দ্যাট নো ডেটা ইজ স্টোর ইন এ পার্টিকুলার লোকেশন, আর জিরো বিট ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ ডেটা। তো ন্যান স্ট্রাকচার, ন্যান একটা ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্ট, তো ন্যান আপনি গুগল সার্চ করে দেখতে পারেন যে হোয়াট ইজ ন্যান, আমি এখন এই বলবো না ন্যানটা কি। ন্যানটা হচ্ছে একটা ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটরি অপারেশন, যেখানে ওয়ান বিট ইন্ডিকেটস নো ডেটা ইজ স্টোর ইন পার্টিকুলার লোকেশন অ্যান্ড জিরো বিট ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ ডেটা। ন্যান ফ্ল্যাশ মেমোরি রিটেন্স ডেটা ইভেন ওয়েন দ্য ডিভাইস ইজ পাওয়ার অফ, যখন ডিভাইস পাওয়ার অফ হয়ে যাবে, তো এই ন্যান ফ্ল্যাশ মেমোরি কি ডেটা রিটেন করবে, ডেটা ডিলিট হবে না, ডেটাকে রেখে দেবে যে পজিশনে হবে, যদি ইন সার্টেন সিচুয়েশানে যদি পাওয়ার অফ হয়ে যায়। টু টাইপস অফ টেকনোলজিজ ইউজড উইথ এসএসডি, সিঙ্গেল মেমোরি সেল আর আছে মাল্টি মেমোরি সেল, ঠিক আছে? সিঙ্গেল মেমোরি সেল স্টোর ওয়ান বিট ইন ইচ মেমোরি অ্যান্ড লাস্ট লঙ্গার দ্যান মাল্টি লেভেল সেল, বোঝা গেল? মাল্টি লেভেল সেল, কিন্তু সিঙ্গেল দুটোই এক্সপেন্সিভ, বেশিরভাগ যেগুলো আমরা দেখি যে সিঙ্গেল লেভেল মেমোরি সেল, ওয়ান বিট ইন ইচ মেমোরি। মাল্টি লেভেল সেল স্টোর মোর দ্যান ওয়ান বিট ইন ইচ মেমোরি সেল অ্যান্ড চিপার টু ম্যানুফ্যাকচার, বাট দে হ্যাভ স্লোয়ার ট্রান্সফার স্পিড। তো আপনাকে এসএসডি কেনার জন্য যেটা দেখতে হবে যে ন্যান ফ্ল্যাশ টেকনোলজি, ইন্টিগ্রেটেড ডি র্যাম, ডি র্যাম আছে কি না,
নন ফ্ল্যাশ টেকনোলজি, আর আছে সিঙ্গেল এসএলসি, ঠিক আছে, সিঙ্গেল লেভেল মেমোরি সেল। এই যে দেখতে পাচ্ছেন এটা, এটা হচ্ছে একটা এসএসডি, এইটা যেটা আছে এটা এসএসডি একটা স্মল পার্ট, আর এক ধরনের স্মল ফ্যাক্টরে এসএসডি পাওয়া যায় যাকে বলা M.2 এসএসডি। আপনার যদি মাদারবোর্ড বা ল্যাপটপে M.2 সকেট থাকে তাহলে M.2 আপনি এটা র্যামের মতোই দেখতে ইনসার্ট করে করতে পারবেন, এটা এর থেকেও ছোট, ঠিক আছে, এসএসডিরই এটা স্মল ফর্ম ফ্যাক্টর, বুঝা গেল। এটা হচ্ছে M.2 এসএসডি, এটা হচ্ছে নর্মাল এসএসডি। এই যে প্রত্যেকটা যে মেমোরি ন্যান্ড ফ্ল্যাশ আছে এগুলো প্রত্যেকটা ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি, তো একটা ন্যান্ড ফ্ল্যাশ মেমোরির মধ্যে এক একটা ব্লক আছে, এই ব্লকের মধ্যে কী আছে পেজেস, প্রত্যেকটা পেজ কিন্তু ডেটা স্টোর করে, বুঝা গেল, এক একটা ব্লক। তো এটা হচ্ছে আপনার হোস্ট ইন্টারফেস, আপনি সেটা কেবিল দিয়ে লাগাচ্ছেন, মাদারবোর্ডে একটা কন্ট্রোলার থাকে মেমোরি কন্ট্রোলার বলা হয়, তো হোস্ট ইন্টারফেস মেমোরি কন্ট্রোলারে কানেক্টেড করে সেটা কেবিলের সাহায্যে ফ্ল্যাশ মেমোরিতে কানেক্টেড হয়। এগুলো এক একটা প্রত্যেকটাই কিন্তু ন্যান ফ্ল্যাশ মেমোরি। এটা দেখতে পাচ্ছেন এটা এইচডিডি লেফটে, এটা এইচডিডি মুভিং পার্ট, তো দ্যাট ইজ নো মুভিং পার্ট ইন এসএসডি, এসএসডিতে কোনো কিন্তু মুভিং পার্ট নেই, অনলি প্রেজেন্ট ন্যান ফ্ল্যাশ মেমোরি, ন্যান ফ্ল্যাশ মেমোরি, বুঝা গেল। ডিস্ক কন্ট্রোলার কিন্তু মাদারবোর্ডে এইচডিডির ক্ষেত্রেও একই, এসএসডির ক্ষেত্রেও কোনো কোনো সময় এসএসডির ক্ষেত্রেও একই, এবার কি ডিস্ক, এবার আপনি যদি M.2 লাগান, M.2 যে চিপ আলাদা এমবেডেড থাকে, ঠিক আছে, সেগুলো আপনার মাদার, আমি মাদারবোর্ডের ডেসক্রিপশান লিঙ্কসে দিয়ে দেবো ডিফারেন্ট টাইপস অফ মাদারবোর্ডসের, যে কোন কোন মাদারবোর্ডসে আপনি M.2 এসএসডি লাগাতে পারবেন। এরপরে দেখবো যে হার্ড ড্রাইভ ইন্টারফেসেস, দু ধরনের ইন্টারফেসে আছে, একটা হচ্ছে পাটা আর একটা হচ্ছে সাটা বা সেটা, যেরকম প্রোনাউন্স করবেন। তো প্যারালাল অ্যাডভান্স টেকনোলজি অ্যাডভান্সমেন্ট আর একটা হচ্ছে সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি। তো এই যে মাদারবোর্ড, এই যে মাদারবোর্ড হচ্ছে যে রিবন কেবিল, এটা হচ্ছে পাটা, 40 পিনসের হয় পাটা কেবিল, ঠিক আছে। আর একটা কি SMPS থেকে একটা মোলেক্স কানেক্টার যায় 4 পিন, মাদারবোর্ডকে অপারেট করার জন্য আপনার ভোল্টেজ লাগে, সেই ভোল্টেজটা SMPS যখন পড়াবো প্রত্যেকটা ওয়ারে কত ভোল্টেজ ডিস্ট্রিবিউশন থেকে বলবো, তো মোলেক্স কানেক্টার বলা হয়, তো মোলেক্স কানেক্টার এখানে যাবে। আর এই যে পাটা, একটা যাবে হচ্ছে আপনার মেল হার্ড আপনার মাদারবোর্ডে, আর একটা যাবে হচ্ছে আপনার এইখানে হার্ড ডিস্কের যে ব্যাক প্যানেলে, এটাকে বলা আছে IDE, ঠিক আছে। সেকেন্ড এই IDE বললাম, এটা হচ্ছে পাটা মাদারবোর্ড কানেক্টার, এটা হচ্ছে মোলেক্স কানেক্টার, আর সাটা হচ্ছে এইটা, দু ধরনেরই দেখতে পারবেন, এখন খুব একটা পাটা ইউজ হয় না, এখন সবই সাটা, আর সাটা হচ্ছে ডেটা কানেক্টার হচ্ছে এইটা, একটা ইন, এটা হচ্ছে আপনার ইন্টারনাল সাটা, এটা ডেটা কানেক্টার না, এটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই কানেক্টার, এটা হচ্ছে সাটা পাওয়ার সাপ্লাই কানেক্টার, এটা হচ্ছে পাটা পাওয়ার সাপ্লাই কানেক্টার, কে বলে মোলেক্স কানেক্টার, আর এটা হচ্ছে ইন্টারনাল সাটা কানেক্টার, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার মাদারবোর্ডে সাটা মাদারবোর্ড কানেক্টার, এটা পাওয়ার কানেক্টার, এটা হচ্ছে ডেটা কানেক্টার, এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার, আর এটা হচ্ছে ডেটা কানেক্টার, ঠিক আছে। পাওয়ার কানেক্টার 15 পিনসের হয় আর ডেটা কানেক্টার 5 পিনসের হয়, ডেটা কানেক্টার 5 পিনস টু 15 পিনসের হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ডেটা কানেক্টার পাটার, এটা হচ্ছে পাওয়ার কানেক্টার, এটা সাটা ডেটা কানেক্টার, এটা পাওয়ার কানেক্টার। এই যে সাটা হার্ড ডিস্কে দেখতেই পাচ্ছেন যে এখানে ডেটা কানেক্টার কানেক্টেড করলেন কিন্তু পাওয়ার কানেক্টার করলেন না, SMPS থেকে যেটা যায়, তাহলে কিন্তু হার্ড ডিস্ক অপারেট করবে না, দুটোই জন্য প্রপারলি ফাংশন করে এবং প্রপার পজিশনে মাদারবোর্ডে লাগানো থাকে। এরপরে দেখবো হচ্ছে AHCI,
কারেন্ট ভার্সানস অফ উইন্ডোজ সাপোর্ট দ্য অ্যাডভান্স হোস্ট কন্ট্রোলার ইন্টারফেস। এটা আপনার মাদারবোর্ডে যদি এনাবেল থাকে তাহলে আপনার যে হার্ড ড্রাইভস আছে, সাটা হার্ড ডিস্ক, সে হার্ড ডিস্কে কিছু অ্যাডভান্স ফিচার্স আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। অ্যাক্সি, অ্যাক্সি একে বলা অ্যাডভান্স হোস্ট কন্ট্রোলার ইন্টারফেস। ইউজিং অ্যাক্সি আনলক সাম অফ দ্য অ্যাডভান্স ফিচার্স অফ সেটা, সাজ অ্যাজ নেটিভ কমান্ড, হট সোয়াপিং, এইগুলো অ্যাডভান্স ফিচার্স আছে। তো আপনার দেখতে হবে যে এই এইচসিআই এই ফিচার্সটা মাদারবোর্ডে বায়োসে গিয়ে এনাবেল আছে না ডিসেবল আছে, এনাবেল করতে হবে। যদি এনাবেল থাকে আপনার, আমি পরে দেখাবো যে এই এইটা এনাবেল থাকলে এইচসিআই আর অ্যাক্সি তাহলে আপনি কী কী ফেসিলিটিস পেতে পারেন। সেকেন্ড দেখবো হচ্ছে ডিক্স ফরম্যাটিং। ডিক্স, দেয়ার আর টু টাইপস অফ ডিক্স ফরম্যাটিং। ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল ও লো লেভেল ফরম্যাটিং, ফিজিক্যাল আর একটা সেকেন্ড হচ্ছে লজিক্যাল হাই লেভেল ফরম্যাটিং। দু ধরনের ফরম্যাটিং হয়, একটা লো লেভেল ফরম্যাট, একটা যে হাই লেভেল ফরম্যাটিং। লো লেভেল ফরম্যাটকে আগে আপনি বলতে পারেন ফিজিক্যাল ফরম্যাটিং, আর হাই লেভেল ফরম্যাটকে বলতে পারেন লজিক্যাল ফরম্যাটিং। দ্য ফরম্যাট কমান্ড অন এ হার্ড ড্রাইভ, হার্ড ডিস্ক পারফর্মস অনলি হাই লেভেল ফরম্যাট। লো লেভেল ফরম্যাটিং ইজ ডান অ্যাট দ্য ফ্যাক্টরি অফ অল মডার্ন ড্রাইভস। ইন অ্যাডিশন পার্টিশনিং ইজ রিকোয়ার্ড বিফোর এ আ ভলিউম ক্যান বি হাই লেভেল ফরম্যাটেড। হাই লেভেল ফরম্যাটেড আগে আগে পার্টিশনসের দরকার, উইদাউট পার্টিশন কোনো হাই লেভেল ফরম্যাটিং হবে না। বিকজ এ হার্ড ডিস্ক ডিজাইন টু বি ইউজড উইথ মোর দ্যান ওয়ান ওএস অর ফাইল সিস্টেম। একটা হার্ড ডিস্কে আপনি কিন্তু মোর দ্যান ওয়ান, একটা অপারেটিং সিস্টেমের এগেনস্ট, একটা অপারেটিং সিস্টেমের পরেও কিন্তু আরও অনেক অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন, মাল্টিপল ফাইল সিস্টেমস স্টোর করে রাখতে পারবেন। তো ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান পার্টিশন অর ভলিউম, ইউজিং মাল্টিপল অপারেটিং অর ফাইল সিস্টেম ওয়ান অন ওয়ান হার্ড ড্রাইভ ইজ পসিবল বাই পার্টিশনিং হুইচ ক্রিয়েটস মাল্টিপল ভলিউমস অন দ্য ড্রাইভ। A volume or logical drive is any section of the disk which the OS assign a drive letter or name. যখন আপনার পার্টিশনিং হবে তারপরেই কিন্তু এরপরে বোঝাবো যে ভলিউম ক্রিয়েট হয়। তো ভলিউম লেভেল বা লজিক্যাল ড্রাইভগুলো নেমিং হয়, যেমন সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এগুলো হচ্ছে ভলিউম নেম, ড্রাইভ লেটারে সেগুলো অ্যাসাইন করা হয়। ফার্স্ট আপনাকে পার্টিশনিং, পার্টিশনিং পর কিন্তু আপনার ভলিউম ক্রিয়েট হবে। ওয়ান ভলিউমের এগেনস্টে আপনি মাল্টিপল পার্টিশনস ক্রিয়েট করতে পারবেন। তো লো লেভেল পার্টিশনিং, লো লেভেল ফরম্যাটিং, তারপরে পার্টিশনিং, তারপরে হাই লেভেল ফরম্যাটিং। লো লেভেল ফরম্যাটিং ডান হচ্ছে তিনটে ক্যাটাগরিসে যায়। লো লেভেল ফরম্যাটিং সেটা হচ্ছে ফ্যাক্টরিতে যখন তৈরি হয় তখন লো লেভেল ফরম্যাটিং, তারপরে যখন আপনার হাতে হার্ড ডিস্কটা পৌঁছায় তখন আপনি পার্টিশনিং করেন, পার্টিশনিং করার পর তার এগেনস্টে হাই লেভেল ফরম্যাটিং হয়। তো উইন্ডোজ সাপোর্টস থ্রি ডিফারেন্ট পার্টিশনিং মেথডস, মাস্টার বুট রেকর্ড MBR, পার্টিশনিং স্কিম, উইন্ডোজ প্রোপ্রাইটারি ডাইনামিক স্টোরেজ পার্টিশনিং স্কিম। তাহলে তিন ধরনের হয়, একটা মাস্টার বুট রেকর্ড পার্টিশনিং স্কিম, আর একটা হচ্ছে ডাইনামিক স্টোরেজ পার্টিশনিং। ডাইনামিক স্টোরেজ পার্টিশনিং খুব একটা ইউজ করা হয় না। যখন আপনি মাল্টিপল হার্ড ডিস্ককে পুলিং করবেন তখন আপনি ডাইনামিক স্টোরেজ পার্টিশনিং করবেন, সেটা আমি পরে বোঝাবো কীভাবে পুলিং সিস্টেম কাজ করে হার্ড ডিস্ককে। আর ধরুন আপনার চার পাঁচটা হার্ড ডিস্ক আছে, সেখান থেকে কীভাবে পুল তৈরি করবেন। আর এখন যে মডার্ন পার্টিশনিং টেবিল সেটা হচ্ছে GPT টেবিল, ঠিক আছে। মাইক্রোসফট কলস আ হার্ড ড্রাইভ দ্যাট ইউজেস আইদার MBR পার্টিশনিং অর GPT পার্টিশনিং স্কিম, বোঝা গেল। তো বেসিক ডিস্ক দু ধরনের ডিস্ক, একটা বেসিক ডিস্ক, একটা হচ্ছে ডাইনামিক ডিস্ক। বেসিক ডিস্কে দুটি পার্টিশন আছে, একটা হচ্ছে MBR আরটা হচ্ছে GPT। GPT আর MBR এর মাল্টিপল ডিফারেন্সেস আছে, পরে বলবো। তো এরপরে চলে যাব আমরা দ্য ফার্স্ট সেক্টর অফ অ্যান MBR হার্ড ড্রাইভ কন্টেন্স দ্য মাস্টার বুট রেকর্ড।
মাস্টার বুট রেকর্ড, আপনার যে অপারেটিং সিস্টেমে একটা বুট রেকর্ড থাকে, সেটা সেটা ফার্স্ট যে সেক্টর আছে, আমি বলেছিলাম বিভিন্ন রকম ট্র্যাক আছে, ট্র্যাক জিরো, ট্র্যাক ওয়ান, ট্র্যাক থ্রু, তো ট্র্যাক জিরোর যে ফার্স্ট সেক্টর, সেই ফার্স্ট সেক্টরই কিন্তু মাস্টার বুট কোডটা লোডিং থাকে। তো দ্যাট কোডস ইনফর্ম দ্য সিস্টেম অ্যাবাউট ইনস্টল অপারেটিং সিস্টেম, সিস্টেমকে ইনফর্ম করবে যে অপারেটিং সিস্টেম ইনস্টলিং হচ্ছে, তো সেটা মাস্টার বুট রেকর্ড থেকেই ইনফরমেশনটা যাবে প্রসেসারে। হোয়াইল ইয়োর কম্পিউটার বুটস আপ, বায়োস লুকস অ্যাট দ্য ফার্স্ট সেক্টর, যখন কম্পিউটার বুটিং স্টার্ট হবে তখন বায়োস ফার্স্ট ওই ট্র্যাক জিরো, ট্র্যাক জিরোর ফার্স্ট সেক্টরে দেখবে যে মাস্টার রেকর্ড প্রপারলি ওয়ার্ক করছে কিনা, সেই মতো ইনস্ট্রাকশান বুটিং প্রসেস হবে। অ্যাট দিস পয়েন্ট ইট ডাজেন্ট ম্যাটার হুইচ ওয়েস ইউ ইউজ আর হাউ মেনি পার্টিশনস ইউ হ্যাভ, আপনি লিনাক্স ইনস্টল করছেন না ম্যাকিন্টোস ইনস্টল করছেন না উইন্ডোজ ইনস্টল করছেন বা কত পার্টিশন আছে সেগুলো দেখবে না, ফার্স্ট দেখবে ফার্স্ট সেক্টর, ফার্স্ট ট্র্যাক জিরোর ফার্স্ট সেক্টরে আপনার মাস্টার বুট রেকর্ড ওকে আছে কিনা। উইদাউট দিস বিট অফ কোড মাস্টার ওএস উইল নেভার লোড, তো উইদাউট মাস্টার বুট রেকর্ড আপনি কিন্তু ওএস ইনস্টল করতে পারবেন না, ওএস লোডই হবে না উইদাউট মাস্টার বুট রেকর্ড ছাড়া। এরপরে যেটা দেখব এই যে ব্ল্যাক পোর্শন, এটা যে সেক্টর জিরো, ট্র্যাক জিরোর মধ্যে হচ্ছে সেক্টর জিরো, সেক্টর ওয়ান, সেক্টর টু, তো সেক্টর জিরোর মধ্যে যে ট্র্যাক আছে, সেক্টর জিরো ট্র্যাক ওয়ান, ট্র্যাক জিরো ট্র্যাক ওয়ান, ট্র্যাক টু, তো সেক্টর জিরো, সেক্টর ওয়ান, সেক্টর টু, তো হার্ড ডিস্কের প্ল্যাটারে সেক্টরে ভাগ করা আছে এবং সেক্টরে আমাদের ট্র্যাক আছে, তো এটা হচ্ছে মাস্টার বুট রেকর্ড গ্রিন কালারে, আর এটা হচ্ছে পার্টিশন টেবিল। যখন আপনি ওএস ইনস্টল করবেন তখন কিন্তু একটা মাস্টার বুট রেকর্ড অটোমেটিক প্রিডিফাইন তৈরি হয়ে যাবে, তারপরেই কিন্তু তার ইনস্টে আপনি ওএস ইনস্টল করে পার্টিশন টেবিল তৈরি করতে পারবেন। দ্য মাস্টার বুট রেকর্ড লুকস ফর এ পার্টিশন উইথ অ্যান অপারেটিং সিস্টেম, আর পার্টিশন টেবিল টেলস দ্য মাস্টার বুট রেকর্ড হোয়ার টু লুক, তাহলে পার্টিশন টেবিলের এগেনস্টে আমরা অপারেটিং সিস্টেম, আমরা মাস্টার বুট রেকর্ডের এগেনস্টে অপারেটিং সিস্টেম লোড হচ্ছে, তারপর কি দ্য পার্টিশন টেবিল টেলস দ্য মাস্টার বুট রেকর্ড হোয়ার টু লুক, তাহলে পার্টিশন যেগুলো আছে সেই পার্টিশন টেবিলে বল মাস্টার বুট রেকর্ড ইনফরমেশনে কোনখানে কোন পজিশানে কী ডেটা আছে, প্রত্যেকটা সেক্টরে এক একটা করে ট্র্যাক আছে, কোন ট্র্যাকে কী ডেটা আছে সেটা পার্টিশান টেবিল মাস্টার বুটকে বল ইনফর্ম করবে। তো মাস্টার বুট রেকর্ড এমবিআর অর জিপিটি হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট থিংস হার্ড ডিস্কে, বোঝা গেল? ইনিশিয়াল এমবিআর কোড, এই যে আপনার পার্টিশান টেবিল, পার্টিশান বুট ফার্স্টার, পার্টিশান বুট রেকর্ড সেক্টর, ওয়েস্টটা হচ্ছে ঠিক পার্টিশান বুট আর সেক্টর, সেক্টর থেকেই ওয়েস্টটা পার্টিশান বুট আপনার বুট রেকর্ড থেকেই ওয়েস্টটা লোড হচ্ছে, এবার ওয়েস্টটা লোড করার পর সেক্টরে আপনার বিভিন্ন রকম পার্টিশান টেবিল তৈরি হয়, এবার এই পার্টিশান টেবিলসই আপনাকে সে বুট রেকর্ড ইনফর্ম করবে কোন কোন সেক্টরে, সেক্টরে কোন কোন ট্র্যাকে, এক একটা সেক্টরে বিভিন্ন ট্র্যাক থাকে বলে যে কোন ট্র্যাকে কোন পজিশানে কী কী ডেটা আছে সেগুলোকে রিড অ্যান্ড রাইট করবে। এবার আমরা দেখবো যে ফাইল সিস্টেম, ফাইল সিস্টেম কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়, তার আগে দেখে নিই পার্টিশান টেবিল, পার্টিশান ওয়ান, পার্টিশান টু, পার্টিশান থ্রি, পার্টিশান ফোর। ফার্স্ট পার্টিশান হচ্ছে সি, এখানে উইন্ডোজ ইনস্টল হচ্ছে, তারপর হচ্ছে গেলে হচ্ছে লজিক্যাল পার্টিশান, আপনি যে লজিক্যাল পার্টিশানের এগেস্টে এক্সটেন্ডেড পার্টিশান তৈরি করা যায়, বোঝা গেল? ফাইল সিস্টেম কী, ফাইল সিস্টেম হচ্ছে কতগুলো ফাইলের ক্যাটাগরি আছে, ফার্স্ট হচ্ছে ফ্যাট, তারপর হচ্ছে ফ্যাট 32, তারপর হচ্ছে এক্স ফ্যাট, তারপর হচ্ছে NTFS, তারপর হচ্ছে NFS, তারপর হচ্ছে EXT3, EXT4। ফ্যাট হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল, তো উইন্ডোজ 2GB পার্টিশান লিমিটেশান, ওল্ড অপারেটিংসে এখন ফ্যাট তৈরি হয় না, 4G পার্টিশান লিমিটেশান, আপনি কিন্তু 4G বেশি পার্টিশান করতে পারবেন না। ফ্যাট 32 টোটাল সাপোর্টস ড্রাইভ হচ্ছে 2TB, আপনার পার্টিশান 32GB,
এর বেশি কিন্তু ভলিউম পার্ট এক্সচেঞ্জ ভলিউম তৈরি করা যাবে না। এক্সপ্যাট, এক্সপ্যাট হচ্ছে আপনার কি, আপনার যে এসডি কার্ড আছে, এক্সডি কার্ড বা পেন ড্রাইভ, এগুলো হচ্ছে এক্সপ্যাট ক্যাটাগরিতে ফাইল সিস্টেম স্টোর হয়। আর এখন যে মডার্ন যে ফাইল সিস্টেম, ফাইল সিস্টেম স্টোর হয় সেটা হচ্ছে NTFS। উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10-এ এই NTFS তৈরি হয়। 16 exabyte অবধি ড্রাইভ সাপোর্ট করে, বোঝা গেল? আর এটা আপনি মাল্টিপল পার্টিশনস তৈরি করতে পারেন এই NTFS এগেনস্ট। আর লিনাক্স মেশিনে এই ফাইল সিস্টেম সেটা হচ্ছে নেটওয়ার্ক ফাইল সিস্টেম, XT3 আর XT4, এই দুটো এক্সটেনশন আছে ফাইল সিস্টেমে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইন্ডোজ 7 ডিস্ক ম্যানেজমেন্ট। উইন্ডোজে দেখতে পারি যে উইন্ডোজ ডিস্ক ম্যানেজমেন্ট গেলে আমরা দেখি বেসিক ডিস্ক, ডিস্ক 1, ডিস্ক 2, ডিস্ক 3, তিনখানা হার্ড ড্রাইভ ইনস্টল আছে মাদারবোর্ডে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুট রেকর্ড, এটা হচ্ছে আপনার বুট, এটা হচ্ছে আপনার প্রিডিফাইন, এটা হচ্ছে সিস্টেম রিজার্ভ রিকোভারি পার্টিশন, আর এটা হচ্ছে বুট রেকর্ড, আর এটা হচ্ছে আপনার রিকোভারি পোর্শন, ডিস্ক 2, ডিস্ক 3। তো আপনি এই এই ক্যাটাগরিতে ভাগ করতে পারেন। তো ব্লু কালারের যে ইন্ডিকেট করে যেগুলোকে বলা হয় প্রাইমারি পার্টিশনস, NTFS টেকনোলজিতে তৈরি হয়। পরে আমি দেখিয়ে দেবো যে কীভাবে লজিক্যালি ড্রাইভ আপনি ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে লিনাক্স গ্রুপ বলি, এটা হচ্ছে লিনাক্সের একটা ইন্টারফেস, এখানে গ্রুপ পার্টিশন টেবিলসে লিনাক্স ইনস্টল হয়। এই যে আপনি পার্টিশন 1, CDE, এবার আপনি লজিক্যাল পার্টিশন তৈরি কর, লজিক্যাল ড্রাইভ 1, লজিক্যাল ড্রাইভ 2। প্রাইমারি পার্টিশনকে লজিক্যাল ড্রাইভে ভাঙা যায়, লজিক্যালকে আবার এক্সটেন্ডেড পার্টিশনে ভাঙা যায়। তো এই যে ভলিউমগুলো আছে, ধরুন এটা ডিস্ক 1, এটা আনঅ্যালোকেটেড স্পেস, এখানে কোনো পার্টিশন করা হয়নি, র পার্টিশন সেটা। এই এই র হার্ড ড্রাইভ স্পেসটাকে আপনি 4-5 ক্যাটাগরিতে ভাগ করতে পারেন। ফার্স্ট হচ্ছে নিউ সিম্পল ভলিউম, এখানে রাইট ক্লিক করলে দেখতে পারেন, পরে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো উইন্ডোজে। সেকেন্ড হচ্ছে স্প্যান ভলিউম, থার্ড হচ্ছে স্ট্রিপ ভলিউম, ফোর্থ হচ্ছে মিরর ভলিউম, ফিফথ হচ্ছে রেড 5 ভলিউম। স্প্যান ভলিউম কি? স্প্যান ভলিউম ইউজড আনঅ্যালোকেটেড স্পেস অন মাল্টিপল ড্রাইভস টু ক্রিয়েট এ সিঙ্গেল ভলিউম, ঠিক আছে? একটা সিঙ্গেল ভলিউম হচ্ছে স্প্যান ভলিউম তৈরি করে। যদি কি হয়, রিস্ক কি আছে, ইফ এনি অফ দ্য স্প্যান ড্রাইভ ফেলস এন্টার ভলিউম ইজ লস। এবার আমি যদি একটা গোটা, একটা টোটাল ভলিউম আছে, সেই ভলিউমকে যদি আপনি ভাগ করেন প্রত্যেকটা স্প্যান ভলিউমে, তাহলে কিন্তু একটা স্প্যান ভলিউম যদি খারাপ হয়ে যায় পুরো ভলিউমটার ডেটাই কিন্তু লস হয়ে যাবে। তারপরে দেখব হচ্ছে স্ট্রাইপ ভলিউম, স্ট্রাইপ ভলিউম হচ্ছে রেড 0। পরে আমি রেড বলাবো, পড়াবো কি, হোয়াট ইজ রেড, রিডান্ডেন্ট অ্যারে, রিডান্ডেন্ট অ্যারে হচ্ছে একটা ফল্ট টলারেন্স। আপনার ধরুন 2-3 হার্ড ডিস্ক আছে, এবার 2-3 হার্ড ডিস্কে আপনি রেড কনফিগারেশন করেছেন, রেড 0 ভলিউম, স্ট্রাইপ ভলিউমকে বলা হয় রেড 0 ভলিউম। এবার বলেছে ইউ মে টেক এনি 2 আনলকেটেড স্পেস অন 2 সেপারেট হার্ড ডিস্ক অ্যান্ড স্ট্রাইপ দেম। যদি একটা হার্ড ডিস্ক খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ইউ উইল লুজ অল ইয়োর ডেটা। এবার রেড 1 কনফিগারেশন যেটাকে বলে মিরর ভলিউম, তো আমরা একটা, 2 হার্ড ডিস্ক আছে, 2 হার্ড ডিস্কের যে ভলিউম তৈরি করেছেন একটার সাথে একটা মিররিং আছে। আপনার ধরুন উইন্ডোজে অপারেটিং সিস্টেম একটা ড্রাইভে আছে, ওরও কিন্তু একটা মিরর কপি সেকেন্ড হার্ড ডিস্কে যদি আপনি মিরর ভলিউমে কনফিগারেশন করেন থাকবে। যদি একটা ভলিউম হার্ড ড্রাইভ খারাপ হয়ে যায় তাহলে সেকেন্ড হার্ড ড্রাইভ কী করবে, প্রাইমারি হয়ে গিয়ে আপনার ডেটাগুলো লস হবে না, আপনার যে সমস্ত ফাইলস আছে সেগুলো থাকবে, ডিলিট হবে না। তো সেটা মিরর ভলিউম কনফিগারেশন করলে একে বলা হয় রেড 1। ইউ মে টেক এনি 2 আনলকেটেড স্পেস অন 2 সেপারেট হার্ড ড্রাইভস অ্যান্ড মিরর দেম।
ইফ ওয়ান অফ দ্য টু মিরর ড্রাইভস ফেলস আদার কিপস রানিং। রেড ফাইভ হচ্ছে থ্রি অর মোর ডাইনামিক ডিস্ক। আপনি যখন তিন থেকে চারটে পাঁচটা হার্ড ডিস্কের কিন্তু রেড ফাইভ কনফিগারেশন করতে পারবেন। তো তো একটা নর্মাল বেসিক ডিস্কে এতগুলো ভলিউম ক্রিয়েট করা যায়। নিউ সিম্বল ভলিউম, নিউ স্প্যান ভলিউম, নিউ স্ট্রাইপ ভলিউম, মিরর ভলিউম অ্যান্ড রেড ফাইভ ভলিউম। ঠিক আছে, এই যে আপনার একটা হার্ড ডিস্ক হার্ড ড্রাইভের স্ট্রাকচার, এটা হচ্ছে আপনার লজিক্যাল সি ড্রাইভ। ঠিক আছে, ট্র্যাক জিরো, ট্র্যাক ওয়ান, ট্র্যাক টু, ট্র্যাক জিরো সেক্টর জিরোর মধ্যে ট্র্যাক ওয়ান, ট্র্যাক অনেকগুলো ট্র্যাক আছে। তো এটা হচ্ছে আপনার লজিক্যাল হার্ড ড্রাইভ। মাস্টার বুট রেকর্ডটা ঠিক এই সেক্টরে হচ্ছে, প্রত্যেকটা ট্র্যাকে হচ্ছে। তো এই ফার্স্ট সেক্টরে এইখানে হচ্ছে মাস্টার বুট রেকর্ড থাকছে। সিলিন্ডার জিরো, হেড জিরো, সেক্টর ওয়ান, মাস্টার বুট রেকর্ড, বিগিনিং অফ দ্য হার্ড ড্রাইভ। মাস্টার বুট রেকর্ডই হচ্ছে আপনার ফার্স্ট হার্ড ড্রাইভের যে ফার্স্ট সেক্টর তৈরি হচ্ছে, সেক্টর ওয়ানে হচ্ছে মাস্টার বুট রেকর্ড তৈরি হয়। তারপরে হচ্ছে তার এগেনস্টে মাস্টার পার্টিশন টেবিল তৈরি হয়, তারপরে হচ্ছে লজিক্যাল ড্রাইভ তৈরি হয়। এটা হচ্ছে ফার্স্ট সি ড্রাইভ, লজিক্যাল সি ড্রাইভ। তারপর হচ্ছে লজিক্যাল ডি ড্রাইভ। লজিক্যাল সি ড্রাইভে ফার্স্ট যে সেক্টর জিরো, সেক্টর ওয়ান, সেক্টর টু, ঠিক আছে, তো ট্র্যাক জিরো, ট্র্যাক ওয়ান, ট্র্যাক টু। তো সেক্টর ওয়ান হচ্ছে আপনার সি ড্রাইভ যেগুলো তৈরি হচ্ছে সেটা সেক্টর ওয়ানে তৈরি হচ্ছে, তারপর হচ্ছে সেক্টর টু, তারপরে সেক্টর থ্রি। অপারেটিং সিস্টেম ড্রাইভ ধরুন এইখানে এই এইখানটা আছে, এই ট্র্যাকে আছে, বুট ড্রাইভ ফর্ম ড্রাইভ সি। এবার আছে ডিস্ক অপটিমাইজেশান, আপনি ডিস্ক অপটিমাইজ করতে পারবেন। এরপরে প্র্যাকটিক্যাল আমি পরে উইন্ডোজে দেখাবো যে কীভাবে ডিস্ক অপটিমাইজেশান। ডিস ডিফ্র্যাগ্রাম ডিফ্র্যাগমেন্টার বলে একটা অ্যাপ অ্যাপ্লিকেশান আছে, ডিস ডিফ্র্যাগমেন্টারে আপনি ডিস্ক অপটিমাইজ করতে পারবেন। ঠিক আছে, দুটো টুল আছে, ডিফ্র্যাগলার আছে, ডিস্ক অপটিমাইজেশান। পরে আমি উইন্ডোজে প্র্যাকটিক্যালে দেখাবো কীভাবে অপটিমাইজ করতে পারেন আপনার ডিস্ক। এই যে ফার্স্ট সি ড্রাইভ বলে যে নেভার রান, নিডস অপটিমাইজেশন। ডিস্ক কোটা, হার্ড ডিস্কের প্রত্যেকটা ফোল্ডার্স, প্রত্যেকটা সাব ফোল্ডার্সকে আপনি কোটা ইউজ করতে পারেন। আপনার ধরুন একটা কম্পিউটারে পাঁচ সাতটা ইউজার আছে, তো প্রত্যেকটা ইউজারকে কিন্তু এক একটা ভলিউমে কত, এক একটা ফোল্ডারে সে কত জিবি স্টোর করতে পারবে, একটা হার্ড ড্রাইভ সে কত জিবি ইউজ করতে পারবে, সেই ডিস্ক কোটা আমরা প্র্যাকটিক্যালে দেখব। এটা ডিস্ক কোটা ইন্টারফেস, ডিস্ক কোটা হচ্ছে আপনার কাকে কতটা ব্যবহার করতে দেবো সেটা এই ডিস্ক কোটার সাহায্যে আমরা দেখতে পারবো। এটা আপনি হার্ড সি ড্রাইভে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে দেখবেন কোটা বলে একটা ট্যাব আছে, তার আন্ডারই কিন্তু এইটা ডিস্ক কোটা ডিসেবল আছে। যখন আপনি এনেবেল করবেন তখন এটা এনেবেল হয়ে যাবে। এই হচ্ছে রেড, রিডান্ডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক, রেডের ফুল ফর্ম। ড্রাইভারে ইজ দ্য ইউজ অফ টু আর মোর হার্ড ড্রাইভস কনফিগার ফর স্পিড রিডান্ডেন্সি। এখানে একটা হার্ড ড্রাইভ, এখানে দুটো হার্ড ড্রাইভ। তো রেড কী করে, রেড এই দুটোর মধ্যে স্প্যান ভলিউম তৈরি করে, মিরর ভলিউম তৈরি করে, স্ট্রাইপ ভলিউম তৈরি করে, রেড ফাইভও তৈরি ভলিউম তৈরি করতে পারবে। তো এর মধ্যে যদি একটা ভলিউম যদি লস হয়ে যায়, তো ওয়েজ রান করছে, তাহলে কিন্তু মিরর থাকলে আপনার হার্ড কম্পিউটারের যে অপারেশান সেটা স্টপ হবে না, সেটা চালু থাকবে। আমি যে আপনি রেড সফটওয়্যারও আমি বলে দেবো কীভাবে করতে হয়, রেড সফটওয়্যার কনফিগার আর রেড হার্ডওয়্যারও কনফিগার করা যায়। রেড হার্ডওয়্যার কনফিগার করতে গেলে আপনার কিন্তু মাদারবোর্ডে রেড এনাবেল চিপ থাকতে হবে, অথবা রেড কন্ট্রোলার এক্সটার্নালি পারচেস করতে হবে, পিসিআই স্লটে বসিয়ে রেড কনফিগার করতে হবে। তো রেড লেভেল জিরো, একবার ডিস্ক স্ট্রাইপিং আর ডিস্ক স্ট্রাইপিং উইদাউট প্যারিটি, ডেটা ইজ অল্টারনেটলি রিটেন অলসো টু আর মোর হার্ড ড্রাইভস উইচ ইনক্রিজ দ্য সিস্টেম পারফরমেন্স। দুটো বা তিনটে হার্ড ড্রাইভ যদি আপনি রেড লেভেল জিরো কনফিগারেশন করেন, তাহলে সিস্টেমের পারফরমেন্সিংয়ে সিস্টেম পারফরমেন্সটা ভালো হবে। দিস ড্রাইভস আর সিন বাই দ্য সিস্টেম অ্যাজ ওয়ান লজিক ড্রাইভ রেড জিরো, একটাই লজিক্যাল ড্রাইভ থাকবে, ডাজ নট প্রোটেক্ট ডেটা, ডেটা প্রোটেকশান করে না,
কিন্তু রিড রাইট অপারেশন রেড জিরোতে বেস্ট হবে। রেড ওয়ান কি? রেড ওয়ান অলসো কল্ড ডিক্স মিয়রিং। রেড ওয়ান প্রোটেক্টস এগেন্স্ট হার্ড ড্রাইভ ফেলিওর, হার্ড ড্রাইভস ফেলিওর থেকে রেড ওয়ান প্রোটেক্ট করবে। ডিক্স মিয়রিং ইউজেস টু অর মোর হার্ড ড্রাইভস অ্যান্ড ইউজ ওয়ান হার্ড ডিস্ক কন্ট্রোলার, সেম ডেটা ইজ রিটার্ন টু টু ড্রাইভস। আপনার ধরুন দুটো হার্ড ডিস্ক আছে, এবার হার্ড ডিস্কে মাল্টিপল ড্রাইভস আছে, এবার সেম ডেটা দুটো ড্রাইভে মিরর করে দেবে। ইফ ওয়ান ড্রাইভ শুড ফেল, একটা ড্রাইভ যদি ফেল হয়ে যায় তা সিস্টেম কন্টিনিউ টু ফাংশন, কেননা মিররিং করা আছে, একটা ফেল হলে একটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। জিরো প্লাস ওয়ান, এটাকে রেড জিরো ওয়ান বলে, জিরো মানে ডিস্ক স্ট্রাইপিং আর ডিস্ক মিররিং নিয়ে হচ্ছে রেড জিরো ওয়ান তৈরি হয়। রেড ওয়ান জিরো ডিস্ক মিররিং প্লাস ডিস্ক স্ট্রাইপিং। এরপর আছে রেড ফাইভ, রেড ফাইভ অলসো কল ডিস্ক স্ট্রাইপিং উইথ প্যারিটি। রেড ফাইভ রাইটস ডেটা টু থ্রি অর মোর হার্ড ড্রাইভস। ধরুন এটা আছে না, আমরা দুটো হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক নাম্বার টু। এই হার্ড ডিস্কে রেড জিরোতে কতগুলো বি ওয়ান বি টু বি থ্রি কতগুলো ড্রাইভ তৈরি করেছেন, আর রেড জিরো আর একটা হার্ড ড্রাইভ আছে সেখানে আপনি বি টু বি ফোর বি সিক্স ড্রাইভ করেছেন, এটা রেড জিরো। তাহলে এই দুটো ফিজিক্যাল হার্ড ড্রাইভসের মধ্যে কতগুলো আপনি লজিক্যাল পার্টিশান তৈরি করেছেন, তা দুটো হার্ড ডিস্কের মধ্যে আপনি রেড জিরো কনফিগার করতে পারবেন, একে বলা ডিস্ক স্ট্রাইপ করা। রেড মিররিং দুটোর মধ্যে মিরর করতে পারবেন, মানে ওই প্রাইমারি হার্ড ডিস্কটার আর একটা সেকেন্ডারি যে হার্ড ডিস্ক আছে, এই দুটো হার্ড ডিস্কের যে ড্রাইভগুলো আছে আপনি পার্টিশান যেগুলো তৈরি করেছেন তাদের মধ্যে কিন্তু আপনি মিররিং করতে পারবেন। রেড ফাইভ, রেড ফাইভ হচ্ছে প্যারিটি, কার কোন পজিশানে কে আগে কোন পজিশানে ডেটা রিট্রিভ করবে, কার কোন পজিশান দিয়ে কোন প্যারিটি ইনফরমেশান জেনারেট করবে, সেটা হচ্ছে রেড ফাইভ কল। এই যে ডিস্ক কন্ট্রোলার সাটা রেড কন্ট্রোলার, আপনি যদি এক্সটার্নাল আপনি যদি মাদারবোর্ড সাপোর্ট না করতে পারে তাহলে এই ডিস্ক কন্ট্রোলারটা মানে সাটার রেড কন্ট্রোলারটা কিনে পিসিআই স্লটে বসাতে হবে। এখান থেকে সাটা কেবিল দুটো আপনার হার্ড ডিস্ককে লাগাতে হবে, তারপরে আপনি রেড ওয়ান রেড জিরো রেড ওয়ান রেড জিরো ওয়ান রেড ওয়ান জিরো রেড ফাইভ কনফিগার করতে পারবেন। মানে ডিস্ক স্ট্রাইপিং, ডিস্ক মিররিং, ডিস্ক উইথ মিররিং, স্ট্রাইপিং উইথ প্যারিটি করতে পারবেন, রেড ফাইভ যেটা বলি আমরা। এবার হচ্ছে মাস স্টোরেজ স্পেস। এই মাস স্টোরেজ স্পেসে কী হবে, আপনি কতগুলো আমরা ধরুন চারটে হার্ড ডিস্ক আছে, তো এখান থেকে আপনি ক্রিয়েট পুল অ্যান্ড স্টোরেজ স্পেস তৈরি করতে পারবেন। বলে যে ইউজ স্টোরেজ স্পেস টু সেভ ফাইলস টু অর মোর ড্রাইভস টু প্রোটেক্ট ফ্রম ড্রাইভ ফেলিওর। ধরুন আপনার একটা ড্রাইভ ফেলিওর হয়ে গেল, এবার আপনার যদি স্টোরেজ পুল তৈরি করা থাকে তাহলে কী হবে, এই মিররিং করতে পারবেন, এই স্ট্রাইপিং করতে পারবেন, এই ফেসিলিটিগুলো করা যায়। পরে আমি এর প্র্যাকটিক্যাল উইন্ডোজে দেখাবো কীভাবে পুল এবং স্টোরেজ স্পেস অ্যালোকেট করতে হয়। ট্রাভেল শুটিং আমি প্রপারলি সেটা কানেক্টার কানেক্টেড করেছেন কি না তবে হার্ড ডিস্ক অপারেট করবে, এটা হচ্ছে হার্ডওয়্যার লেভেলে বললাম, ঠিকঠাক সকেটে লাগিয়েছেন কি না। সফটওয়্যার দ্বারা যদি আপনি করতে পারেন ট্রাভেল শুটিং, সেটা আছে একটা কমান্ড আছে সিএইচকে ডিএইচকে ফরম্যাট বুট রেক, এই কমান্ডগুলোর সাহায্যে হার্ড ড্রাইভ ট্রাভেল শুট করা যাবে। সিএইচকে ডিএসকে এগুলো আমরা পরে প্র্যাকটিক্যালে দেখবো উইন্ডোজে কীভাবে হার্ড ডিস্ক ট্রাভেল শুট করা যায়। কিছু কিছু ফাইল রিকভারি সফটওয়্যারে আমরা যখন সফটওয়্যার পড়াবো উইন্ডোজ বলে দেবো কীভাবে আপনার ফাইল ডিলিট হয়ে গেলে কীভাবে থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্যে রিট্রিভ করতে পারবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, ইফ দিস ভিডিও ইজ বেনিফিট ফর ইউ প্লিজ সাবস্ক্রাইব মি and follow my channel for next videos. So thank you very much সকলকে, সবাই অশেষ ধন্যবাদ। নেক্সট ভিডিওটাতে আমরা পাওয়ার সাপ্লাই টেকনোলজি নিয়ে ডিসকাস করবো।